বন্ধুরা, আগের পাঁচটি ক্লাসে তোমাদেরকে আমি মাইক্রোসফট অফিস 2003 অফিসিয়াল প্রোগ্রামে তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের পাঁচটি পার্টে তোমাদেরকে আমি বিস্তারিত নিয়ে আলোচনা করছি এবং তোমাদেরকে শিখিয়েছি। আশা করি তোমরা এই পাঁচটি পার্টের সবগুলো পার্ট দেখেছো এবং দেখে বুঝতে পেরেছো, এবং এমএস ওয়ার্ডের অতি দ্রুতভাবে শেখানোর জন্য আমি তোমাদেরকে পাঁচটি পার্টে আগে দেখিয়েছি এবং আরও দুইটি পার্ট রয়েছে। তোমার মোট সাতটি পার্টে মাইক্রোসফট অফিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেব। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যেন সবাই যারা নতুন আছে মাইক্রোসফট অফিস শিখতে পারেনি তারা এই আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারবে। তা আমি আজকে তোমাদেরকে পার্ট সিক্স নিয়ে আলোচনা করব। পার্ট সিক্সে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টুলস মেনুর কাজ। টুলস মেনুর সামান্য কিছু কাজ আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তবে তার আগে এখানে আমি যে শিখিয়েছি এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এবং ফরম্যাট এই পাঁচটি পার্টে শেখানোর পর আমি এখানে চলে আসছি সরাসরি তোমার টুলসে। টুলসে চলে আসার পর এখানে দেখো প্রথমে আছে স্প্রিং অ্যান্ড গামার। স্প্রিং অ্যান্ড গামার যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখো স্প্রিং অ্যান্ড গামার হচ্ছে আমরা যে লেখাগুলো লিখতেছি এখান থেকে যদি কোনো লেখা ভুল আসে সেটা আমরা এখান থেকে কারেকশন করব। দেখো এখানে যেমন আমি প্লিজ টেক এ মোমেন্ট অফ দ্য ওয়াচ দ্য ভিডিও অন কপিরাইট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং ফোর অ্যান্ড ফোরটা দেখো এখানে ফোরের মাঝে এখানে একটা ভুল আছে, সেই ভুলটা আমার এখানে যেন এখানে দেখাচ্ছে। দেখো এই যে হাইলাইটস করে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে ফোর এখানে কারেকশন করার জন্য এখান থেকে আমাদের দেখো সাজেশন থেকে এখানে আমরা দেখো এখান থেকে কোনটা সঠিক হবে সেটা আমরা এখান থেকে করে দেবো। যেমন এখানে ফোরের জন্য যে ফোরটা আছে এখানে আমরা এখানে লিখে এই সেন্স যদি দিয়ে দিই এখানে তাহলে এখানে ধরো স্প্রিং অ্যান্ড গ্রামারিংয়ে আমরা এভাবে করে দেবো। এখান থেকে যে বাংলাদেশ লেখাটা কি হয়েছে আমাদের বাংলাদেশ লেখাটা সম্পূর্ণ ভুল। তাহলে এখানে যদি আমরা মাউসের পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করে দিই এখানে দেখো এই যে বাংলাদেশ, তাহলে আমার সঠিকটা এখানে তিনটা অপশন দেখাচ্ছে। তোমার যেটা সঠিক সেটাই তোমার স্প্রিং অ্যান্ড গ্রামারিং মাধ্যমে ঠিক করতে পারবে। যেন আমি এটা দিয়ে এখানে ঠিক করে দিই, দেখো এটা বাংলাদেশটা ঠিক হয়ে গেছে। তারপরে চলে আসি, দেখো এখানে আছে এখানে এগুলার তেমনটা প্রয়োজন নেই তোমাদের কাজ। আমি যে কাজগুলো দেখতেছি তোমাদের ইম্পর্টেন্ট কাজগুলা যেটা তোমাদের এমএস ওয়ার্ডে মোস্ট দরকার হয় সেগুলা রিসার্চের দরকার নেই, ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই। আমরা চলে আসি ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট হচ্ছে তোমার এই মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা কতগুলা পেজে কাজ করতেছো। দেখো এখানে পেজ নাম্বার হচ্ছে টু, দেখো এখানে ইজ ওয়ান বাই টু, তোমরা যদি এখানে দেখো ওয়ান বাই টু এই যে, আর এখানে যদি দেখো পেজ ওয়ান বাই টু এর এই যে টু, দুইটা পেজে কাজ করেছে মানে দুই পৃষ্ঠায়। আর ওয়ার্ড কতগুলো অক্ষর তোমার লেখা হয়েছে এখানে দেখো 242টা অক্ষর তোমার এখানে লেখা হয়েছে। তারপর আছে ক্যারেক্টার নো স্পেস, মানে নো স্পেস দিয়ে কতগুলো অক্ষর লেখছো এখানে 1205টা অক্ষর লেখা হয়েছে নো স্পেস দিয়ে। আর ক্যারেক্টার উইথ স্পেস মানে স্পেস দিয়ে তোমরা কতগুলো লেখা হয়েছে এখানে 1446টা। আর এখানে এই পেজটার মধ্যে টোটাল কতগুলো প্যারাগ্রাফ আছে এখানে টোটাল প্যারাগ্রাফ আছে 18টা। এই প্যারাগ্রাফ এখানে দেখো টোটাল 18টা প্যারাগ্রাফ আছে আর লাইন আছে কয়টা, এখানে টোটাল লাইন আছে 40টা। তাহলে এখানে দেখো ওয়ার্ড কাউন্ট, এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টে গিয়ে তোমরা এখানে এই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে তোমার কী কী পেজ আছে, এর কটা লাইন আছে, কটা ওয়ার্ড কাউন্ট হয়েছে, এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টের কাজ। তারপর আছে অটো সামারিজ। অটো সামারিজে এখানে তোমাদের দেখো এখানে নর্মালি এই যে পেজটা শো করতেছে এই এভাবেই তোমাদের এখানে এখানে পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে তুমি এখানে দেখতে পারো। দেখো এখানে যেমন আগে আসিল 25%, আমি যদি 100% করে দিই তাহলে এখানে দেখো 100% এটা এভাবে দেখাবে। তারপরে আমরা চলে আসি টুলসে গিয়ে, এগুলার প্রয়োজন নেই, এই শিটগুলো তোমাদের মেনুগুলোর প্রয়োজন নেই। এখন আমরা সরাসরি চলে আসি অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট অপশনটা হচ্ছে কি তোমরা কোনো লেখা লিখতে গেলে আমরা যে কারেকশনটা করি যে ভুল হলে যেটা ওই যে স্প্রিং অ্যান্ড গ্রামারিকে দেখাচ্ছি এটা যদি টিক মার্ক থাকে তাহলে অটো কারেক্ট অপশনে তোমরা সঠিক করতে পারো, যদি টিক মার্ক না থাকে তাহলে আসবে না। তাহলে আমরা এটাকে টিক মার্ক করে দিলাম, তাহলে লিখতে গেলে এখানে তোমাকে অটোমেটিকলি অটো কারেক্ট অপশন দেখাবে। তারপর আমরা চলে আসি দেখো এখান থেকে একবারে সরাসরি নিচে কাস্টমাইজ। কাস্টমাইজের কাজটা হচ্ছে কি এখানে দেখো এই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটিং ড্রয়িং বার, এটা বারগুলো কি আমরা তোমাদেরকে দেখো এগুলো কিন্তু আমরা তোমাদেরকে ভিউ মেনুতে কাজগুলো দেখিয়েছিলাম। যেমন টুল বারে গিয়ে আমরা এখানে যদি টিক মার্ক করে দিই তাহলে আমাদের এই মেনুগুলো শো করবে, আর যদি টিক মার্ক করা না থাকে তাহলে আমার এখানে শো করবে না। ঠিক তেমনি এখানে তোমাদের টুলসে যে কাজগুলো আমরা কাস্টমাইজে দেখাইছি সেই কাজগুলো এখানে দেওয়া আছে।
এখান থেকে আমরা টিক মার্ক করে দিলে এগুলো থাকবে আর না করে দিলে এগুলো থাকবে না। এটা হচ্ছে তোমাদের টুলবারের কাজটা, কাস্টমাইজে গিয়ে টুলবারের কাজটা। এরপর আসে আমরা কমেন্ট। কমেন্টে হচ্ছে এখানে যেমন যে ফাইল মেনু, এডিট মেনু, ভিউ, ইনসার্ট, এগুলোর বিভিন্ন এগুলাই তোমাদের এখানে দেখা গেছে যে ফাইল মেনুতে কী কী আছে এই জিনিসগুলো এখান থেকে সবগুলো দিয়ে দিছে। তাই এখানে তারা সবগুলো দেখেনি, এখানে যে তোমার ইম্পর্টেন্ট এগুলো তোমরা দিয়ে দিছে। এখন এখান থেকে আমরা কিন্তু এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারি, এখান থেকে আমরা টান দিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারি যে এগুলো আমাদের এখানে নেই। তারপরে চলে আসি আমরা অপশন। অপশন হচ্ছে এখানে এই প্রোগ্রামের বিভিন্ন অপশনগুলো আমাদের এখানে শো করে দেখাচ্ছে, এগুলো সবই বাই টিক মার্ক থাকবে। এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাই, অনেক সময় দেখা গেছে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডের এই যে শর্টকাট মেনুগুলো অথবা এই যে নিচে যে ড্রয়িং বার আছে, পিকচার বার আছে, এগুলো তোমাদের ছোটো ছোটো কারণে তোমাদের দেখতে অনেক অসুবিধা হয়। তা আমরা আইকনগুলোকে বড় করে দেখবো। তাহলে আমরা কীভাবে দেখবো, এখানে যদি আমরা লার্জ আইকনে চাপ দিয়ে দিই তাহলে এখানে ক্লোজ দিয়ে দিলাম। দেখো এখানে সবগুলা মেনুর সবগুলা যে শর্টকাট মেনুগুলো আছে এগুলো বড় আইকনে হয়ে গেছে। দেখো তোমরা এখানে এই যে বড় আইকনে এগুলো সব হয়ে গেছে। এই দেখো অনেক সময় আমাদের ছোট অক্ষরে দেখতে, ছোট আইকনে দেখতে আমাদের খুব অসুবিধা হয়। তাই আমরা এখানে টুলসে গিয়ে আমরা যদি কাস্টমাইজে যাই গিয়ে এখানে যদি আমরা এই যে লার্জ আইকন ছোট টিকমার্ক উঠিয়ে দিই তাহলে ছোট থাকবে, আর যদি টিকমার্ক করে দিই তাহলে বড় থাকবে। এটাই হচ্ছে তোমাদের লার্জ আইকনের কাজ। আর এখানে যেগুলো আছে ওইভাবে এখানে এগুলো এভাবেই থাকবে। তাহলে এখানে তোমাদেরকে এই কাস্টমাইজের কাজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী আমরা চলে আসি অপশন। এখানে অপশনের কাজটা হচ্ছে কি, এখানে দেখো এই যে ভিউ, ভিউ হচ্ছে এখানে যে টিকমার্কগুলো আছে এগুলো এভাবেই থাকবে। এখানে কিছু কিছু কাজ আছে এগুলো তোমাদের সেটিংগুলো এভাবেই থাকবে, এগুলো এলোমেলো করার দরকার নেই। তারপর আমরা চলে আসি জেনারেল, জেনারেল এভাবে থাকবে। এডিট হচ্ছে কি, এগুলো কিছু টিকমার্কগুলো এভাবে থাকবে, না হলে হয়তো তোমার ওয়ার্ডে টাইপ করতে অনেক সময় সমস্যা হবে বা কাজ করতে সমস্যা হবে। এগুলো এগুলোই হচ্ছে এগুলো তোমাদের এগুলো ম্যানুয়ালি দেওয়া থাকে, তাই এগুলো কোনো কোনো কাজে তেমন একটা আসে না, এগুলো ডিফল্টলি যেভাবে থাকে এভাবেই থাকবে। তা বন্ধুরা এখানে আমি তোমাদেরকে মোটামুটি টুলসের কাজটা এগুলো সম্পূর্ণ এখানে দেখিয়ে দিলাম। আমাদের হাতে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে তোমার টেবিলের কাজ। টেবিলের কাজে তোমাদের এখানে অনেক কিছু জানার আছে, কীভাবে ড্র টেবিল, ইনসার্ট, ডিলেট, সিলেক্ট এভাবে কাজ করবো আমরা। সে কাজটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে পার্ট সেভেনে নিয়ে আসবো। সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ ওয়ার্ডের লাস্ট পার্ট হচ্ছে পার্ট সেভেন। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেবো। তা আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকন বাটনটি অন করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে। তা আবার দেখা হবে পরবর্তী পার্ট সেভেন লাস্ট ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2003-এর। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।